খেলাতে হার জিত থাকেই, কিন্তু খেলাতে ঘটে যাওয়া কিছু ঘটনা মানুষের হৃদয়ে নাড়া দিয়ে যায়। তেমনই একটি ঘটনা ঘটেছে ফ্রান্স এবং মরক্কোর খেলা শেষে। খেলাতে প্রতিপক্ষ হলেও 90 মিনিটের খেলা শেষে তারা সেই বন্ধুই থেকে যায়। এবার সেই বন্ধু হাকিমিকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দিয়ে ইতিহাস গড়লেন ফ্রান্সের কিংবদন্তি খেলোয়াড় এমবাপি। হাকিমিকে সান্ত্বনা দিয়ে গলায় জড়িয়ে কি বলেছেন এমবাপি এবং মরক্কোকে হারিয়ে ফ্রান্সের কিংবদন্তি খেলোয়াড় এমবাপি কি বলেছেন, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। দর্শক, কাতার বিশ্বকাপটি মরক্কোর জন্য ছিল স্বপ্নের মতো। ফিফা বিশ্বকাপের মতো বড় আসরে প্রথমবার সেমিফাইনালের সুযোগ পেয়ে বাজিমাত করে দেন আশরাফ হাকিমিরা। বুধবার সেমিফাইনালে বিশ্বকাপের গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে 2-0 গোলে হেরে ফাইনালের আগেই বিদায় নিল মরক্কো। সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে জিতে স্বভাবতই আনন্দিত ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তবে প্যারিস সেন্ট জার্মির সতীর্থ ও মরক্কোর তারকা আশরাফ হাকিমিকে তৎক্ষণাৎ সমবেদনা জানাতে ভোলেননি এমবাপে। এ সময় দেখা গেল দারুণ এক দৃশ্য। দলের সঙ্গে উচ্ছ্বাসের সুযোগ দেওয়া বাদ দিয়ে প্রিয় বন্ধু হাকিমিকে খুঁজছেন এমবাপে। ফাইনালে পৌঁছানোর আনন্দে যখন পুরো ফ্রান্স, ঠিক তখনই দলটির তারকা ফুটবলার এমবাপেকে দেখা গেল মরক্কো ক্যাম্পের কাছে। মূলত প্রিয় বন্ধু আশরাফ হাকিমির খোঁজেই সেখানে গিয়েছিলেন তিনি। ম্যাচে মরক্কো হারলেও দুই তারকার বন্ধুত্বে তা ফাটল ধরাতে পারেনি। ফ্রান্সের এমবাপ্পে ও মরক্কোর হাকিমি ক্লাব ফুটবলে পিএসজির হয়ে খেলতে গিয়ে দুজনের মধ্যে গড়ে উঠেছে বন্ধুত্ব। গতকাল বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে সেই দুই বন্ধুকে দাঁড় করিয়ে দেয় বিপক্ষ শিবিরে। সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে ফ্রান্সের তারকা ফুটবলার এমবাপ্পে বলেছিলেন, মরক্কোর বিপক্ষে লড়াইয়ে আমাকে আমার বন্ধুকে শেষ করে দিতে হবে। এমবাপ্পের এমন মন্তব্যের পর মরক্কোর হাকিমি হাসি মুখে বলেছিলেন, আমি তোমাকে কিক মারতে যাচ্ছি। মাটিতে লুটিয়ে পড়া হাকিমিকে টেনে তুললেন এবং জড়িয়ে ধরে বন্ধুকে সান্ত্বনা দিলেন। একে অন্যের সঙ্গে জার্সিও বদল করেছেন এই দুই ক্লাব সতীর্থ। শুধু কি তাই, না, দুই বন্ধুকে কথা বলতেও দেখা যায় ম্যাচ শেষে। এমবাপ্পে পরে একটি টুইট করে হাকিমির ইতিহাস গড়ার প্রশংসা করে সতীর্থকে নিয়ে গর্বিত বলেও জানান। ওই টুইটে এমবাপ্পে লেখেন, হাকিমি আপনি যা করেছেন সবাই সেজন্য গর্বিত, আপনি ইতিহাস রচনা করেছেন। বলে রাখা ভালো যে মরক্কো প্রথম কোনো আফ্রিকান দল যারা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছেন এবং তুমুল লড়াই করে সবার মন কেড়ে নিয়েছেন। অন্যদিকে ফ্রান্স চতুর্থবারের মতো ফাইনালে পৌঁছেছে। এ দলের তারকা খেলোয়াড় এমবাপ্পে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত 5টি গোল করেছেন। আগামী রোববার 18ই ডিসেম্বর লুসেল স্টেডিয়ামে জয়ী হলে পরপর দুটি বিশ্বকাপ ট্রফি দখল নেবে তারা। বিশ্বকাপ শেষেই আবারও পিএসজিতে ফিরবেন হাকিমি এমবাপ্পে, তাদের সঙ্গে যোগ দেবেন দুই আইকন মেসি ও নেইমারও। বিশ্বকাপের পরপরই শুরু হয়ে যাবে ইউরোপিয়ান ফুটবল মৌসুমের দ্বিতীয় ভাগ।